নিষেধাজ্ঞার এক বছরে নিজেকে আরো শানিত করে রাজার বেশেই ক্রিকেটে ফিরবেন সাকিব আল হাসান, এমন প্রত্যাশা তার সহধর্মিনী ও লাল সবুজ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার। সাকিবের সমর্থনে আবেগ ঘন স্ট্যাটাস দিয়েছেন মুশফিক রিয়াদরা, তবে আন্তর্জাতিক ক্রিকেটে চলছে মিশ্র প্রতিক্রিয়া। আর সাকিব নিষিদ্ধের খবর গুরুত্বের সঙ্গে প্রচার হয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমে। লাল সবুজ জার্সি গায়ে এক বছর দেখা যাবে না বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে। ক্যারিয়ারে এর আগেও দুবার নিষিদ্ধ হয়েছেন, তবে আইসিসির দেয়া এবারের শাস্তি ভেঙেছে সাকিবের কঠিন হৃদয়। নির্বাসন কাটিয়ে রাজার বেশেই সিংহাসনে ফিরবেন সাকিব, এমন বিশ্বাস সহধর্মিনী শিশিরের। সাকিবের পাশে দাঁড়িয়েছেন অধিনায়ক মাশরাফিও, তার কণ্ঠেও একই সুর, সাকিব ফিরবেন বিশ্বসেরা হয়েই। 22 গজের লড়াইয়ে থাকবেন না সাকিব, তা মেনে নিতে যত কষ্ট মুশফিক, মাহমুদুল্লাহ, সৌম্য, মমিনুল ও তাসকিনদের। সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন সাকিবের প্রতি সমর্থন। বিশ্বসেরা এই অলরাউন্ডারের নিষেধাজ্ঞা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া আন্তর্জাতিক অঙ্গনে। সাকিবের প্রতি সমর্থন জানিয়ে টুইট করেছেন সাবেক ভারতীয় অধিনায়ক রাহুল দ্রাবিড়। তবে সাকিবের শাস্তি কম হয়েছে এমন দাবি করে টুইট করেছেন সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভন। প্রায় একই মত জনপ্রিয় ধারাভাষ্যকার হর্ষা ভোগলের। এদিকে সাকিব আল হাসানের নিষিদ্ধ হওয়ার খবর গুরুত্ব পেয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমে। বিবিসি, সিএনএন, গার্ডিয়ান সহ ভারতীয় সব গণমাধ্যমে ছিল সাকিব নিষিদ্ধের খবর। মুজরেবিন তারেক, যমুনা স্পোর্টস।